প্রিয় বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি মুক্ত আইডির পক্ষ থেকে। আমি সাইফুল ইসলাম। আজ আমরা দেখব, কিছুক্ষণ পরপরই আমাদের ল্যাপটপ অর্থাৎ উইন্ডোজ শাট ডাউন হয়ে যায়, অর্থাৎ বন্ধ হয়ে যায়। এই যে সমস্যাটি, তখন আমাদের ওয়ান স্ক্রিনে দেখায় লকিং অফ। এই লকিং অফ বা লকিং স্ক্রিন, এটা কিভাবে খুব সহজেই দূর করা যায় এবং কতক্ষণ পরপর অটোমেটিক এই ল্যাপটপ বা কম্পিউটার শাটডাউন থেকে কিভাবে রক্ষা পাওয়া যায়। এই ঘটনাটি উইন্ডোজ 10-এও ঘটতে পারে, অন্যান্য উইন্ডোজেও ঘটতে পারে। তো আসুন দেখা যাক এটা কিভাবে, এই সমস্যা ফিক্স করা যায়। তো এক্ষেত্রে আপনারা খেয়াল করুন, এখানে এই যে সার্চ বার অপশনটিতে যাবেন, সার্চ বার অপশনে এখানে গিয়ে আমরা লিখব পাওয়ার অ্যান্ড স্লিপ সেটিং। এখানে লিখব পাওয়ার, এখানে খেয়াল করেছেন এই পাওয়ার লেখার সাথে সাথে এখানে উপরে চলে আসছে পাওয়ার অ্যান্ড স্লিপ সেটিংস। এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এরকম একটি স্ক্রিন আমাদেরকে শো করবে। এখানে আমরা দেখুন, খেয়াল করুন এখানে রয়েছে, দেখুন এই রিলেটেড সেটিং। আপনারা খেয়াল করেছেন রিলেটেড সেটিং। আমরা এই রিলেটেড সেটিংসে অ্যাডিশনাল অপশনে চলে যাব। অ্যাডিশনাল অপশনে যাওয়ার পরে এখানে খেয়াল করুন রয়েছে চেঞ্জ প্ল্যান সেটিং। চেঞ্জ প্ল্যান সেটিং, আমরা এই অপশনটিতে প্রবেশ করব। এবারে খেয়াল করুন, এবারে রয়েছে চেঞ্জ অ্যাডভান্স পাওয়ার সেটিং। আপনারা খেয়াল করেছেন আমরা এই অপশনটিতে প্রবেশ করব। ক্লিক করে প্রবেশ করার পরে এরকম একটি ডায়ালগ বক্স আমাদের সামনে চলে আসবে, পপ আপ মেনু বলা চলে। এখানে আপনারা খেয়াল করবেন আমরা এই অপশনটিতে পাব, এই স্ক্রোল বারটি ধরে আমরা ডাউন করলে এখানে নিচে পাব পিসিআই এক্সপ্রেস। পিসিআই এক্সপ্রেস এর পাশে দেখুন এই প্লাস আইকন রয়েছে, এখানে ক্লিক করব। ক্লিক করার পর যখন স্ক্রোল বার নিচের দিকে টানব, তখন দেখুন এখানে রয়েছে লিঙ্ক স্টেট পাওয়ার ম্যানেজমেন্ট। এই অপশনটি রয়েছে লিঙ্ক স্টেট পাওয়ার ম্যানেজমেন্ট। এই লিঙ্ক স্টেট পাওয়ার ম্যানেজমেন্টের পাশে প্লাস আইকনটিতে ক্লিক করব। তারপরে দেখুন আমাদের দুটো অপশন রয়েছে, একটি রয়েছে ওয়ান ব্যাটারি, এটার সাথে রয়েছে ম্যাক্সিমাম পাওয়ার সেভিং, আর একটি রয়েছে প্লাগ ইন ম্যাক্সিমাম পাওয়ার সেভিং। আমরা এই দুটো অপশনকে টার্ন অফ করে দিব, এই দুটো অপশনকে টার্ন অফ করে দিব। তো সেক্ষেত্রে আমরা এই যে অন ব্যাটারির সামনে যে ম্যাক্সিমাম পাওয়ার সেভিংসটি রয়েছে, এখানে রাইট ক্লিক করব, আমাদের মাউসে রাইট বাটনে ক্লিক করে, সরি এখানে এই যে এটার উপরে ক্লিক করার পরে এখানে দেখুন একটি অ্যারো আসে, অ্যারোতে ক্লিক করে এখানে অফ অফ মোডটি আমরা এখানে দিয়ে দিব অফ। ঠিক পরেরটিতেও একটি ক্লিক করে এখানে যে অ্যারো রয়েছে এখানে এই অফ মোডটি আমরা এখানে প্রবেশ করাবো ক্লিক করে। এই দুটো অপশনকে আমরা অফ দেওয়ার পরে আমরা এখানে দেখুন নিচে রয়েছে অ্যাপ্লাই, এই অ্যাপ্লাইয়ের উপরে ক্লিক করব, দেন ওকে, ওকে বাটনে ক্লিক করব। আমাদের এই পদ্ধতিটি এখানেই শেষ হয়েছে। এখানে আশা করি সমস্যাটির সমাধান হবে। যদি সমস্যাটির সমাধান না হয়, তাহলে এরপরে আসুন আমরা দ্বিতীয় আরেকটি ট্রিক্স দেখে নিই। দ্বিতীয় আরেকটি পদ্ধতি আমরা এখন দেখে নেব। দ্বিতীয় পদ্ধতি হলো আমরা এই সার্চ বার অপশনে ডিভাইস ম্যানেজার লিখব। এখানে লিখব ডিভাইস ম্যানেজার। দেখুন এখানে ডিভাইস ম্যানেজার কন্ট্রোল প্যানেলের যে একটি অ্যাপস রয়েছে এটি ওপেন হয়েছে, এটার উপরে ক্লিক করব। ডাবল ক্লিক করছি। ডাবল ক্লিক করার পর আমাদের এই ডিভাইস ম্যানেজার অপশনটি ওপেন হয়েছে। খেয়াল করেছেন নিশ্চয়ই ডিভাইস ম্যানেজার অপশনটি ওপেন হয়েছে। এখানে খেয়াল করুন ডিভাইস ম্যানেজার অপশনে রয়েছে, এখানে খেয়াল করেছেন এই যে মেনুগুলো এরকম থাকতে পারে, আপনি এখানে এই রাইট লেফট বাটনে ক্লিক করে এটিকে এক্সপ্যান্ড করে নেবেন। এবারে দেখুন, খেয়াল করুন এখানে রয়েছে ব্যাটারি। আমরা এই ব্যাটারির লেফট বাটনে, লেফট অ্যারোতে ক্লিক করার পরে এখানে দুটো অপশন আসে, একটি হলো মাইক্রোসফট এসি অ্যাডাপ্টার, আর একটা রয়েছে মাইক্রোসফট এসিপিআই কমপ্লেন কন্ট্রোল মেথড ব্যাটারি। মাইক্রোসফট এসিপিআই কমপ্লেন কন্ট্রোল মেথড ব্যাটারির উপরে আমরা রাইট মাউসের রাইট বাটনে ক্লিক করব।
ক্লিক করার পরে বেশ কিছু অপশন আছে দেখুন আপডেট ড্রাইভার ডিজেবল ডিভাইস আনইনস্টল ডিভাইস এগুলো আসে আমরা এখানে ডিজেবল ডিভাইস এটি করে দিব ডিজেবল ডিভাইস এটির উপরে টিক মার্ক করে দিব এখানে আমার কাছে পারমিশন চাচ্ছে অর্থাৎ আমি ইয়েস এখানে ইয়েস বাটনে ক্লিক করে দিব আমার এই পদ্ধতিটি কমপ্লিট হয়ে গেল এবারে আমরা স্ক্রিনটি কেটে বের হয়ে যাব এবং আশা করি আপনাদের এই সমস্যাটির সমাধান হয়ে যাবে এখানেই শেষ করছি ভালো থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথে থাকবেন নিচে কমেন্টস করে আপনার মতামত জানাবেন।